আর গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন, কারণ আগে থেকে বুঝতে না পারায় অনেক সময় রান্না করতে করতে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ভালো, না থাকলে ভোগান্তি আরও বাড়ে। কেউ কেউ সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন ভেতরে কতটা গ্যাস আছে, কিন্তু তাতেও সঠিক আন্দাজ পাওয়া মুশকিল হয়। একটি ভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সিলিন্ডারে কতটা গ্যাস আছে একটি ভেজা কাপড়ের সাহায্যে তা সহজেই বোঝা সম্ভব। কি সেই পদ্ধতি? মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভালো করে মুছতে হবে। এমনভাবে মোছা উচিত যাতে সিলিন্ডারের গায়ে কোনো ধুলোর আস্তর থাকলেও তা উঠে যায়। মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকাতে শুরু করছে। 2-3 মিনিট পর খেয়াল করে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজা রয়েছে। সেই অংশ শুকাতে একটু সময় লাগছে। প্রতিবেদনের দাবি, যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে। এ ব্যাপারে অধ্যাপক রায় জানিয়েছেন, যেখানে তরল কিছু থাকে সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় অনেক কম হয়, ফলে সিলিন্ডারের যে অংশটুকু এলপিজি রয়েছে সেই অংশটি শুকাতে সময় বেশি লাগে।